হ্যালো ভিওর্স আজ আপনাদের সামনে আমি দেখাবো কীভাবে আপনারা ফানি ভিডিও তৈরি করবেন মোবাইলের মাধ্যমে অনেকে ইয়ে ল্যাপটপের মাধ্যমে তৈরি করে এবং কেউ হয়তো ফানি ভিডিও তৈরি করে ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে ছাড়তে চাচ্ছে কিন্তু ফানি ভিডিও তৈরি করতে পারছে না বিভিন্ন সফটওয়্যার কারণে আজ আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফানি ভিডিও তৈরি করবেন সো আমরা যে সফটার নিয়ে আজকে কথা বলবো সেই সফটওয়্যারটির নাম কাইন্ডমাস্টার আপনি এই সফটওয়্যারটি গুগল প্লেতে পাবেন আর গুগল প্লেতে অবশ্যই এটার অ্যাড দেওয়া থাকে ওয়াটারমার্ক আর আপনি চাইলে আমাদের ডিসক্রিপশানে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি থেকে আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড দিতে পারবেন কোনো অ্যাড থাকবে না অর্থাৎ এটা মুট করা হয়েছে মুট অ্যাপটিতে পাবেন ফ্রিতে সো আমরা কীভাবে ফানি ভিডিও অ্যাড তৈরি করব চলুন কাজে যাই প্রথমে আমরা দেখেন এই যে প্লাস সিলিন্ডারটা ক্লিক করবেন ক্লিক করার পর এম ডি ক্লিক করবেন এমডি প্রজেক্টে ক্লিক করার পরে একটি পেজ চলে আসবে নতুন একটি পেজ চলে আসবে আমি বলি যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করার নেই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আমরা ছাড়বো যেটা আপনাদের কাজে লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা প্রথমে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে আজ আমরা কিভাবে দেখাবো ফানি ভিডিও তৈরি করবেন আপনি যে ভিডিও থেকে ফানি ভিডিও তৈরি করতে পারবেন সেখান থেকে কাট করতে পারবেন বা কাটিং করতে পারবেন আমি জাস্ট কাটিং করা দেখাবো না একটু সিম্পল একটা ভিডিও ফানি ভিডিও তৈরি করে দেখাবো সো একটি ভিডিও অ্যাড করুন ধরেন এই ভিডিওটি আমি অ্যাড করব। এ ভিডিও থেকে আমি ফানি ভিডিও তৈরি করব দেখেন কিভাবে ফানি ভিডিও তৈরি করবো এই জায়গা থেকে আমি ভিডিওটি সিলেক্ট করলাম আগে কাট করে রেখেছি এটা হলো এক মিনিট এখানে ওকে ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু ভিডিওটি অ্যাড করা হয়েছে এখন আমরা এটাতে প্লে করে দেখব ভিডিওটি চলে নাকি হ্যাঁ আমাদের ভিডিওটি চলে এখন আমরা ফানি ভিডিও তৈরি করবো দেখেন ফানি ভিডিও তৈরি করতে আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি অফ করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনাকে ভিডিওটির রিলের উপরে ক্লিক করতে হবে রিলের উপর ক্লিক করলে এই জায়গায় দেখেন এ যে অপশনগুলো রয়েছে অপশনগুলো চেঞ্জ হবে আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আমি আমার ফোরটি টু স্লো কাজ করতেছে না দেখেন আমি যদি সাউন্ডটি আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি যদি অফ করে রাখতে চান সেক্ষেত্রে এই যে সাউন্ড আইকনে ক্লিক করুন সাউন্ড আইকনে ক্লিক করার পর দেখেন এইবার সে ভলিউমের নিচে ঠিক দেখেন একশো পার্সেন্ট দেওয়া আছে সেটাতে অফ করে দেন চিহ্ন করে দেন হ্যাঁ হয়ে গেছে এখন আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমাদের নেই দেখেন এখন ভিডিওটি আমি প্লে করে দেখাচ্ছি সাউন্ড নেই দেখেন এখন আমরা চাইলে আমাদের নিজের মুখে সাউন্ড অ্যাড করতে পারবো এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডও অ্যাড করতে পারবো ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করার জন্য এই যে অডিওতে ক্লিক করবেন ক্লিক করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবেন সাউন্ড দেওয়ার পরে আপনি ভয়েস অ্যাড করতে পারবেন দেখেন আমি ভয়েসে ক্লিক করলাম ভয়েসে ক্লিক করার পর এখন দেখেন স্টার্ট ক্লিক করব ক্লিক করে আমরা ভয়েস অ্যাড করবো ম্যাডাম একটু দাঁড়াবেন আপনার সাথে একটু কথা আছে আমার দেখেন আমি ভিডিওটি সাউন্ডটি অ্যাড করেছি এখন দেখেন আমি এটা সাউন্ড চালিয়ে দেখবো যে আমাদের সাউন্ডটি কীরকম অ্যাড হয়েছে সো ব্যাকে ক্লিক করব দেখেন আমি এরটুকু সাউন্ড অ্যাড করেছি যতটুকু অ্যাড করেছি ঠিক ততটুকুই আমরা সাউন্ডটা অ্যাড করে এখন চালিয়ে দেখব যে আমাদের সাউন্ডটি অ্যাড হয়েছে কি না সরি একদম ব্যাগে চলে আসছে দুঃখিত ভিডিওটি একই অবস্থা থেকে আমরা যাইতে পারবো প্রজেক্টটাতে ক্লিক করুন ক্লিক করার পর ইডিতে আবার ক্লিক করুন একটু সময় লাগতে পারে কোনো ব্যাপার না চলে আসবে

সাথে একটু কথা আছে আমার আপনি চাইলে এটা বাই সাউন্ড দিতে পারেন যে কোনো সাউন্ড আপনি অ্যাড করতে পারেন সো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আরও বিস্তারিত জানতে সব অবশ্যই এক পর্বে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটি অনেক বড় হয়েছে অলরেডি সো পরবর্তীতে আপনাদের যদি বিস্তারিত পোস্ট দিতে হয় ভিডিও দিতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তীতে ভিডিওটি দেখব দিব ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ